আজকে আমরা যাচ্ছি শত বছরের পুরনো পীর আহাজার দরবারে ও শ্যাওলাতলার মেলায়। শুনে প্রচুর মানুষের সমাগম ঘটে এই মেলাতে। ৩০ বছর আগে আমিও একবার এসেছিলাম এই মেলায়। তখনকার কথা খুব একটা মনে নেই, শুধু মনে আছে নদিয়া জেলার রানাবন্দ গ্রামে শ্যাওলাতলার মেলা পাশে। চলুন দেখে আসা যাক কি আছে এবং কি হয় এই শ্যাওলাতলার মেলায়। আমরা মাঠের ভিতর জমির আইল দিয়ে হাঁটতে থাকলাম। চারিদিকে শুধু পাট গাছ। প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছিয়ে গেলাম শ্যাওলাতলার মেলায়। চলুন ভেতরে ঢুকে পড়ি। শ্যাওলাতলা পীর আহাজার দরবার। দেখা গেল এখানে প্রায় সব ধর্মের লোকই আসা যাওয়া করে। কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে, আবার কেউ কেউ গান বাজনা করছে, আবার অনেকে খাবার খেতে ব্যস্ত। যে যাই তাকেই খেতে দেওয়া হয় এই দরবার। চলুন মেলা থেকে ঘুরে আসি। এই দরবারে কেউ টাকা দিচ্ছে, কেউ দোয়া চাচ্ছে। এটাই হলো পীর আহাজার মাজার। আবার কেউ সেজদাও করছে দেখুন। আবার অনেক হিন্দুরা ছোট ছোট মাটির পুতুল কিনে এনে এই উঁচু স্থানে রেখে দিচ্ছে। এবার ফিরে যাওয়ার পালা। প্রিয় বন্ধুরা, এই ছিল পীর আহাজার দরবার ও শ্যাওলাতলার মেলা ভ্রমণ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।